জন্মাষ্টমী উপলক্ষে কৃষ্ণ সেজে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করলো স্কুলের পড়ুয়ারা। শুক্রবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরে সরস্বতী বিদ্যা মন্দিরের প্রায় শতাধিক ছাত্রছাত্রী এই যাত্রায় অংশগ্রহণ করে। এদিন স্কুল থেকে শোভাযাত্রা বেরিয়ে বালুরঘাট শহর পরিক্রমা করে। স্কুলের পক্ষ থেকে জানা গেছে, ভারতীয় সভ্যতা সংস্কৃতির পথিকৃত হলেন কৃষ্ণ। সারা দেশের পাশাপাশি এই দিন সরস্বতী বিদ্যা মন্দিরের সাড়ম্বরের সঙ্গে জন্মাষ্টমী পালন করা হয়। এই শোভাযাত্রার ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক উত্তম কুমার সরকার কি বলেছেন শুনবো। জন্মাষ্টমী উপলক্ষে আজকে কৃষ্ণ সাজো এবং কৃষ্ণ সেজে হাঁটো। কৃষ্ণ আমাদের ভারতীয় সভ্যতা সংস্কৃতির পথিকৃৎ, তাকে সারা দেশব্যাপী আজকে পালিত হচ্ছে। সারা দেশের সাথে সাথে আমাদের বিদ্যালয়েও একটি বর্ণাঢ্য শোভাযাত্রা, তারপরে যে কৃষ্ণ যারা সেজেছে সেই কৃষ্ণ, সব শিশুরাই কৃষ্ণ না, এটা প্রত্যেক বছর ধুমধাম সহকারে আমরা পালন করি। শিশুদের মনে ছোট কৃষ্ণের এবং বড় কৃষ্ণের যে ধারণা, তার কর্মজীবন, এই উপলব্ধি এবং আমিও কৃষ্ণ, এই ভাব আনার জন্য আমরা প্রতি বছর এই কাজটি করে থাকি। শোভাযাত্রা শেষে সমস্ত শিশুরাই কৃষ্ণ এই চিন্তাভাবনা নিয়ে তাদের মায়েরা নিজ হাত ধরে নাড়ু খাওয়ান। আমিও কৃষ্ণ এই চিন্তাভাবনা নিজের মধ্যে আনার জন্যই মূলত এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে। বালুরঘাট থেকে বাপ্পা হালদারের রিপোর্ট, টাইমস 14 বাংলা।